নমস্কার, আমি শাওলে, আর আমার সঙ্গে আছে আমার বন্ধু সই, আর আমাদের দুই সইয়ের সঙ্গে আছেন আপনারা সকলে, আর অবশ্যই আমাদের মা। আমরা শ্রী শ্রী মায়ের কথা হাতে নিয়ে বসেছি আবারও। প্রতি সপ্তাহের মঙ্গলবারের মতো আমরা আছি সরজুবালা দেবীর লেখাতে। আপনারা শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স আলো ঘর। সরজুবালা দেবী লিখছেন যে আজ গিয়ে দেখি মা উত্তরের বারান্দায় বসে জপ করছেন। খানিক পরে পাঁচ ছয়টি মেয়ে লোক মাকে দেখতে এলেন। তাঁরা ঠাকুর প্রণাম করে বসতেই মা জপ শেষ করে তাঁরা কোথা হতে আসছেন জিজ্ঞাসা করলেন। নলিনী তাঁদের পরিচয় দিলেন। তারপরে সরজুবালা দেবী আরও লিখছেন যে এইভাবে বিভিন্ন মহিলারা তাদের সমস্যার কথা মাকে বলতে লাগল। তারপরে সরজুবালা দেবী আবারও লিখছেন, কে জানে কেন মা এদের কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিলেন না। তারা ওই জন্য বারবার প্রার্থনা করলেও স্বীকৃত না হয়ে বললেন, ওই চৌকাঠ হতে ধুলো নাও। তারা শেষে অসুস্থ মেয়েটিকে দেখিয়ে বললেন, আপনি আশীর্বাদ করুন যেন ও সেরে ওঠে, আবার আপনার দর্শন পায়। মা ভরসা দিয়ে বললেন, ঠাকুরকে ভালো করে প্রণাম করো, উনিই সব। পরে যেন একটু অতিষ্ঠভাবে বললেন, তবে তোমরা এখন এসো, রাত হলো। তারা ঠাকুর প্রণাম করে চলে যাবার পরে বললেন, গঙ্গাজল ছিটিয়ে ঘর ঝাঁট দিয়ে ফেল, ঠাকুরের ভোগ উঠবে। বউ আদেশ পালন করলে মা উঠে এসে নিচের বিছানায় শুয়ে গায়ের কাপড় খুলে ফেলে আমার হাতে পাখা দিয়ে বললেন, বাতাস করত মা, শরীর চলে গেল, গড় করি মা কলকাতাকে। কেউ বলে আমার এ দুঃখ, কেউ বলে আমার ও দুঃখ, আর সহ্য হয় না। এই অবধি বলে আজকে আমরা এইখানে একটু থামব বই পাঠ থেকে। এখানে দেখো, মায়ের এরকম বিহেভ তো ছিল না। মা তো যারা আসতো প্রত্যেককেই নিজের ওই যাকে বলে স্নেহ আঁচলে ঢেকে সবার সঙ্গেই মানে তাদের নিজের মায়ের মতো কথা বলতেন, কিন্তু এই বিহেভিয়ারটা একটু অন্যরকম। আসলে কি জানো তো, মা না ভেতরটা, এটা মানে বলাটাই বাতুলতা, কিন্তু ভেতরটা বুঝতে পারতেন, ভেতরটা দেখতে পেতেন। যে যা বলছে সে যে তার নয়, যে যা করছে সে যে তার নয়, মানে মায়ের চোখে ধুলো দেওয়ার বা ঘোমটা ফেলার একটা যে চেষ্টা হতো, হতো না যে তার নয়, সেই রকমই নিশ্চয়ই এখানে ভক্তি দেখিয়ে বা কিছু দেখিয়ে করার চেষ্টা করেছিলেন। কিন্তু মা যে এত সহনশীল, এত পাপিতাপিদেরও আশ্রয় দিয়েছেন, কিন্তু এই ভেকটা মা পছন্দ করতেন না। যারা সামনে গিয়ে বলতো মা এই পাপ করে এসেছি বা এই সমস্যা আমি এই রকম, মা সঙ্গে সঙ্গে তাকে কোলে নিয়েছে, মানে তাকে আদর দিয়েছেন, তাকে নিজের সন্তান বলে গ্রহণ করেছেন। ভেক দেখিয়ে মায়ের কাছে পার পাওয়া যেত না। মানে এই ব্যাপারটা বলতে গিয়ে মানে আমার খুব ঠোঁটের ডগায় আসছে যে দেখো এখন মানে আমাদের রিসেন্ট যে ঘটনা ঘটছে কলকাতায়, বিচার চাই, তো এই বিচার চাইতে যারা নেবেছে সবাই নয়, তাদের আর্ধেকের বিচার কে করে করে তার নেই, ঠিক ঠিক তার কোনো ঠিক নেই। সামনে সারিতে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের এগেনস্টে তো কোটি কোটি অপরাধ, একদম প্রচুর জায়গায়, একদম। দেখো তুমি, আমি নামগুলো বলছি না, মুখগুলো মনে করো। একেবারে সবটাই তো আসলে বড় মেকি সংসার, সংসার মানেই তো ওই জন্যই সংসার, সংসারের ভাগটাই বেশি। হ্যাঁ, সংসাজাটাই হয়তো সার বস্তু সংসারের। সেই জায়গা থেকে যখন তারা সেই মেকিত্ব নিয়ে এসে এমন একটা নিপাট সাদা উজ্জ্বল আলোর সামনে বসত, তখন সেই আলো তো সেই কালিমা সেই ক্লেদ আর কত সহ্য করবে তার সামনে। সেই জন্যই সেই আলোরও তো কষ্ট হতো, কারণ আলো তো ওই অন্ধকারগুলোকে নিজের আলোয় ধুয়ে আলোকিত করতে চাইতো ভেতর থেকে। সেই আলো তো পারত না, মা পারতেন না, পারতেন না বলেই হয়তো নানান জ্বালা, হয়তো ক্ষোভ, হয়তো কষ্ট। মানে এই এই যে ভেকটা দেখে বোধ হয় ওনারা বিরক্ত হন যেন, মানে এই যে এত স্বচ্ছ মনের মানুষ যারা হন, আমি মানুষই বলছি, একদম, তো তারা বোধ হয় ভেকটা সহ্য করতে পারেন না। তুমি দেখো আমাদের, তোমার কাছেই আমি শুনেছিলাম, বিবেকানন্দ যখন সারদা দেবীর কাছে যেতেন তখন নাকি 14 বার গঙ্গায় ডুবে জল ছিটতে জল ছিটতেন এবং ঘোলা জল খেতেন। মানে বিবেকানন্দ ভাবতেন যে
সারদা মায়ের কাছে যেতে গেলে তাকে অতটা পরিশুদ্ধ হয়ে যেতে হবে, অতটা বিশুদ্ধ হয়ে যেতে হবে। কোন সাহসে এই যে যারা এসে মায়ের সামনে এই রকম ক্লেদাক্ত মন নিয়ে বসত, কোন স্পর্ধায় তারা আসতো? কারণ তারা বুঝতে পারবেন না, কারণ তারা নিজেরা বোকা একদমই। আর বন্ধুরা, আমরা তো বারবার আমাদের আলো ঘরে এই চেষ্টাটাই করে আসছি, এবং আমরা জানি আপনারাও সেই চেষ্টাটাই করছেন, আমাদের মতো হাতড়াচ্ছেন, আলো খোঁজার চেষ্টা করছেন, পথ দেখার চেষ্টা করছেন, যে আমরা কিভাবে আমাদের আজকের সমস্যাগুলো সারদা দেবীর দেখানো পথে, মায়ের দেখানো পথে আমরা ওভারকাম করতে পারি। এবং আজকে ভীষণভাবে যেখানে নারী নির্যাতন চলছে, এইভাবে যেখানে শুধু নির্যাতনও নয় বোধ হয়, এটা বলো মানে এটা একটা অদ্ভুত হিংস্রতা, একটা হিংস্রতা, বিকৃত আচরণ, আমি জানি না এই ক্রিয়াটার কি ব্যাখ্যা বিশেষণ আমরা আগে পাইনি, আমরা জানি না, আমরা বুঝতেও পারছি না কি দেব, কিন্তু এই প্রচণ্ড কদর্য, একেবারে গ্লানিটা উঠে আসা সমাজের ভেতর থেকে, এইটাকে আমরা কিভাবে কাউন্টার করব, সেই রাস্তা শুধু ফেসবুক, ইনস্টা, ইউটিউব, কোনো ডিজিটাল হ্যান্ডেলে শুধু মিটিং মিছিল করে এসি ঘরে বসে সেগুলো আলোচনা করলে হবে না, পথে নামতে হবে। এবং আমরা তো দেখছি যে, আমরা যেমন আগেও আলোচনা করেছি যে ইটভাটায় যে মেয়েটি কাজ করে সে আমাদের থেকে অনেক বেশি শক্তপোক্ত, এবং বিবেকানন্দ নিজে বলে গেছেন যে পেটে যদি খিদে থাকে সেই দিয়ে আধ্যাত্মিকতা হয় না, কাজে পেটে রুটি দিতে হবে, খাবার দিতে হবে। এবং এমন একটা জায়গায় এইখানে এসে আমাদের হিসেবটা উল্টে গেল যে এর তো পেটে খাবার ছিল, তাহলে কেন অন্যায় করলো? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো, তার মানে এর আসলে মনে খাবার ছিল না, সেটাই মানে তুমি কতগুলো ঘটনা বলবে, তোমার সেই বানতলা থেকে শুরু করে তুমি কামদুনি, হাসকালি, কলকাতা, দিল্লি, সব কতগুলো ঘটনা বলবে। আসলে কি জানো তো, আমাদের মানে সিস্টেমটা, অনেকে বলছেন সিস্টেম পচে গেছে, সিস্টেম কিন্তু সিস্টেম মানে সিস্টেম মানে আমরাই তো, সিস্টেম তো আলাদা কিছু নয়, আমরা একটা সিস্টেম একটা ধাতু নয়। আসলে যে শুদ্ধিকরণ, যদি তুমি শুদ্ধিকরণ বলো, এই শুদ্ধিকরণটা বড় ভেতর থেকে দরকার। আজকের তুমি না হয় একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিলে, তার মানে তো এই নয় যে এই দৃষ্টান্তটা আর হবে না। আসলে কি জানো তো, মানে আমরা রাজনীতিকে এড়িয়ে থাকতে চাই, কিন্তু বন্ধুরা আমাদের মার্জনা করবেন, যখন আমাদের যে লিডার, আজকে আমাদের বাবারা, মায়েরা যদি ঘরের মধ্যে ভুল পথে যায়, আমরা বলি যে তাহলে বাচ্চাও ভুল পথে যাবে। আজকে আমরা কোনোভাবে বসে নিজেদেরকে, আমাদের মায়েদের সঙ্গে, নিজেদের ঠাকুমার সঙ্গে, আমি সারদা দেবীর কথা ভুলে যাচ্ছি, তাদের সঙ্গে তুলনা করতে পারি? এটা তো স্পর্ধা মহুয়া। এখানে আমি আমরা কত রেখে রেখে লুকিয়ে চুকিয়ে কথা বলবো। এখানে আমি একটা জিনিস বলি যে দায়টা কিন্তু শুধু একজনের নয়, দায়টা সকলের। এবং এখানে আমি মানে খুব বাধ্য হয়ে তোমাকে একটা কথা বলি শ্যামলি, এই কদিন আগে, তিন চার আগে, তুমি নিজেও খুব ভালো করে জানো যে মায়ের জীবনেও বেশ কিছু ঘটনা যেখানে তিনি মানে খুব শান্ত শিষ্ট গ্রাম্য বধূর বেশ থেকে বেরিয়ে এসে রণরঙ্গিনী অগ্নিময়ী মূর্তি ধরেছিলেন, খুব কম হলেও সেরকম ঘটনা আছে, অনেক আছে একদম। তো সেইগুলো মাকে না আমাদের বেশ কিছু সময় মনে হয় যে এখন থাক না, মানে এই বিশ্বজননী, বিশ্ব ভ্রাতৃত্ব, এই জায়গাগুলো এখন থাক না, আগে মানুষকে একটা আগুন হতে শেখাও, ঘরের মেয়েটাকে আগুন হতে শেখাও। কিছুদিন আগেই দেখছিলাম যে রুটি বেলা পরে শিখবে, আগে শিখুক যে খারাপ স্পর্শ কোনটা, ভালো স্পর্শ কোনটা। মায়ের তুমি জানো ঘটনাটা, হরিশ যে পেছনে পেছনে মাকে ওই, তখন তো তিনি যুবতী, হ্যাঁ, এবং ওই রকম গ্রাম, তুমি এক্স্যাক্টলি সমাজ, সময় এবং পরিবেশটা, হ্যাঁ, ওরকম ভর দুপুর একসাথে কেউ নেই, একদম ভর দুপুর বেলা, সেইখানে তার পিছু নিয়েছে তিনি ধানের মড়াই ঘুরতে ঘুরতে ঘুরতে, এবং সেই সময় সারদা মা অবশ্যই অলৌকিক শক্তি সব মানছি, কিন্তু তিনি তো অবয়বে আছেন একটি নারী শরীরের, হ্যাঁ। এবং তুমি দেখো এই যে রুখে দাঁড়ানো, এটা আমরা কিন্তু স্বামীজির জীবনেও একটা দেখেছিলাম যে তাকে শিক্ষা দিয়েছেন তুমি রুখে দাঁড়াও, সেই বাঁদরদের ভয়ে পালাচ্ছিলেন। তুমি যে মুহূর্তে চোখাচোখি হয়ে রুখে দাঁড়াবে না, তোমার প্রতিদ্বন্দ্বী মানে উল্টো দিকে থাকা অপরাধীটা ভয় পাবে, পাবে, কারণ চোখে চোখ মেলে তিনি রুখে দাঁড়িয়েছেন। শুধু তাই না, ঝাঁপিয়ে পড়েছেন তার উপরে, তাকে ফেলে দিয়ে তার বুকে হাঁটু দিয়ে জিভ বার করে থাপ্পড়ের পর থাপ্পড়, সংহার মূর্তি, সংহার মূর্তি। এবং তার পুরো ক্রোধটাই আমি ধরে নিচ্ছি তার শক্তি হয়ে বেরিয়েছে। ক্রোধটা কিসের?
অন্যায়ের বিরুদ্ধে ক্রোধ। একেবারে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা যখন গর্জে উঠতে পারি না, দেখো ঠাকুরও তো বলেছেন তোমাকে তো ফোঁস করতে কেউ বারণ করছে না, এবং এটা মাও তো হরিষ্কে মেরে দেননি, মারেননি, তার মানে ফোঁস করেছেন একদম। আমি কতটা মানে সব্য যখন মিক্স করে, আমি বারবার বলি আমাদের বিঘ্নব কতটা ঘোরাবো কতটা ঘোরাবো না, কন্ট্রোলটা তো আমাদের হাতে, কারণ আমরা জানি এগুলো সবকটাই রিপু। কিন্তু আমাদের রিপুগুলো যদি আমাদের বশে না থাকে, আমাদের কন্ট্রোলে না থাকে, কারণ আলটিমেটলি তো আমরা চেষ্টা করছি আমাদের জীবনটাকে বিচার করার জায়গায়, মানে আমরা যে রাগটা হচ্ছি আমরা দেখছি, আমরা রাখছি না, আমার মনটা রাখছে। এটা তোমার ঠাকুরের থেকে শিক্ষা পেয়েছি, আমি রাখবো না, তাহলে আমার কন্ট্রোল হাত থেকে বেরিয়ে যাবে। আমার ওই মনটাকে আমি বলবো তুমি এবার রাগটা প্রকাশ করো, সেটা এই মাত্রা অবধি যাও যেখানে রাগটা তোমাকে না পুড়িয়ে ফেলে, তুমি রাগটা অন্যায়কে পোড়াও। এই সাংঘাতিক পাওয়ার নিয়েই তো আমরা বসে আছি, আমরা জৈবিকভাবে এত পাওয়ারফুল। এইখানে এইখানে আমার আরেকটা জিনিস বলা, সেটা হচ্ছে মায়ের এই যে রূপগুলো, মানে মেয়েদের সামনে এখন যখন কোনো আদর্শ নেই, কাকে ফলো করবে? তো আদর্শ একদম প্রত্যেকটা মেয়ে কি রাস্তায় বেরিয়ে এখন ওই ক্যারাটে কুংফু জুডো পারবে না, পেপার স্প্রে ব্যাগের মধ্যে, ছুরি ব্যাগের মধ্যে, এইভাবে নিয়ে তো হয় না, তো কাকে ফলো করব? এই জায়গাটা এসে আমরা যদি শারদা মায়ের এই আদর্শগুলো, মানে তার নারী, তার নারীত্বের এবং শক্তি হয়ে ওঠার একদম এই আদর্শগুলো আমরা যদি সামনে নিয়ে আসি, তার এই রূপগুলোকে যদি কি বলবো মানে অন্য রূপ থেকে বার করে মানে ছাল ছাড়িয়ে, বুঝতে পারছি তুমি বলতে চাইছো যে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, সেটা না করে আসল শক্তিটাকে পুজো করো। আমরা কি নেব ওই রেটা নেওয়া, তুমি শক্তিটা নিয়ে আমাদের শক্তিশালী হয়ে উঠতে বলছো, একেবারে ঠিক। আসলে এটার জন্য আমরা কোনো ইনস্টিটিউশন, আমরা কোনো প্রতিষ্ঠানের দিকে তো তাকিয়ে নাও থাকতে পারি, মা তো আমাদের ঘরে এসেছেন, মা তো বলেননি যে আমি শুধু মিশন বা আমি শুধু এর সম্পত্তি, মা বলেছেন আগত অনাগত সকলের জন্য মা আছে। আমরা একেবারে আমরা নিজেরাও সেটা আনতে পারি, কিন্তু যাদের থেকে বা যাদের কাছ থেকে এখনো প্রায় লক্ষ লক্ষ মানুষ ঠাকুরমা স্বামীজিকে চিনছেন, সেই সব মঠ মিশনেরও কিন্তু দায় আমি বলতে বাধ্য হচ্ছি একদম। তুমি হয়তো জানো তুমি যেটা বলছো, আমি বুঝতে পারছি মহুমা, যে আমি যেহেতু অতটা মঠ মিশনের সাথে যুক্ত নই বলে আমার হয়তো অভিমান হচ্ছে না, তোমার একটা অভিমান থেকে বলছো তুমি, অভিমান একটা খারাপ লাগা যেটাই বলতে পারো, মানে বলতে লজ্জা নেই, ভেতরের কথা মুখে নিয়ে আসা, কারণ বাবা মাকে যখন দেখি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করতে তখন তো খারাপ লাগে, আর সেটা যদি বাবা মার বাড়ি থেকে না হয় তাহলে তো আরো খারাপ লাগে একশোবার। তোমার ওই জায়গাটা থেকে আমি নিশ্চয়ই বুঝতে পারছি, কিন্তু আমি আবার আরেকজন একদম আম জনতা হিসেবে বলছি, যেহেতু আমি মঠ মিশনের ছত্রছায়ায় সারদা দেবী বা ঠাকুরীকে কোনোভাবেই জানিনি, আমি একদম তোমার কাছ থেকে শুরু থেকে বলছি, আমি তুমি মাকে আমার কাছে নিয়ে এসেছো একটা অদ্ভুত সময়, তো সেই সময়টা থেকে আমি যখন আমার মতো করে একদম জানছি এবং সেখানে প্রতিদিন প্রতি মুহূর্তে আমি সারদা মায়ের দেখানো পথে আমি চলছি, আমার নিজের জন্মদাত্রী মাকেও বলি মা দেখো তো উনি এরকম করেছেন, তোমার মতো এই ব্যাপারটা এইভাবে গেলে তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, আমরা যখন প্রতি মুহূর্তে বাস্তবে এটা করছি তখন আর নাই বা তাকিয়ে থাকলাম, যেটা তুমি বললে যে দায়টা একটা কোনো প্রতিষ্ঠানের দিকে দায় না দিয়ে আমরা না হয় নিজেরাই এই দায়টা তুলে নিলাম। এইখানে বন্ধু আপনাদেরও কিছু দায় থেকে যায়, শুধু আমরা কোনোভাবেই চাইছি না আমাদের এই আলোচনা, আমাদের এই দায়িত্ব বোধ নিয়ে আমাদের চিন্তা আলোচনাটা শুধুমাত্র মহুয়া আমার মধ্যে এবং আমাদের ইউটিউব চ্যানেলের এই 20-22 মিনিটের একটি এপিসোডের মধ্যে সীমাবদ্ধ থাক। আপনারা আমাদের বলুন, পথ দেখান যে আমরা একসাথে কিভাবে এই দায়িত্ব পালন করতে পারি। আপনারা জানেন যে প্রতি বছরই ডিসেম্বর জানুয়ারি নাগাদ মায়ের জন্মতিথি আসে এবং আমরা প্রতি বছর অন্তত লাস্ট 3-4 বছর ধরে আমরা চেষ্টা করছি জন্মতিথিতে সবসময় কিছু না কিছু অনুষ্ঠান করে আলোচনা করে অনেককে নিয়ে একটা কিছু করার, এবং এইটা যদি আমরা একটু ধারাবাহিকভাবে একটা কিছু করতে পারি তার জন্য আমাদের একসাথে কোথাও নাম লেখাতে হবে না, আমরা তো অলরেডি নাড়া বাঁধা, আপনাদের হয়তো দীক্ষার সূত্রে নাড়া বাঁধা, আমি হয়তো মন থেকে নাড়া বাঁধা, নাড়া বাঁধাটা আমি বললাম আমাদের যেহেতু এই ক্লাসিক্যাল গানে শিক্ষার সময় নাড়া বাঁধা শব্দটা আসে, আমি দীক্ষা নেবার কথাটাই বললাম আর কি। তো আমরা চলুন না আমরা একসাথে নিজেরা নিজেদের পথ দেখাই, মা তো রাস্তা খুলে রেখে গেছেন কি করতে হবে বলে। আসলে যেটা মহুয়া বারবার বলতে চেষ্টা করছে, আমাদের না ভেতর থেকে শক্তিটা জাগ্রত করতে হবে, যে শক্তিতে আমরা একটা প্রাণের জন্ম দিই আমাদের শরীরের মধ্যে,
একটা সামান্য বীজ থেকে নমাস দশ মাস ধরে তিলে তিলে সব কিছু দিয়ে, শরীরের সবটুকু দিয়ে একটা প্রাণ তৈরি করি, একটা আস্ত গোটা মানুষ তৈরি করি, এই ক্ষমতা আপনার আমার নিজেদের তো নয়, তিনি দিয়েছেন। সেই ক্ষমতা দিয়েই আমাদের মনের মধ্যে আছে, সেই ক্ষমতা দিয়েই আমরা আলো জ্বালিয়ে তুলি আমাদের প্রতিটি রোমকূপে, এবং সেই আলোর রিফ্লেকশন এমনভাবে আসুক যাতে সামনের লোকটা আমাদের রোমকূপ থেকে সেই আলোর রিফ্লেকশন দেখতে পায়। হয়তো আমি একটু প্রতীকীভাবে কথাটা বললাম, এটা আমি ঠিক রোমকূপ থেকে বেরোনো বলতে বোঝাতে চাইলাম আমাদের প্রেজেন্টেশন, আমাদের কথা বলা, আমাদের দাঁড়ানো, আমাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়া, কারুর ভরসা নয়, মা রয়েছেন তো আমাদের সঙ্গে। আমরা ডিসিশন নিয়ে আমরা উল্টো দিকের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাকে অন্যায়টা চোখের সামনে দেখিয়ে দিই, আমাদের হাতে তার সামনে আয়না ধরে, এইটুকুই আমরা করতে পারি, এর বাইরে আমরা আর কি করতে পারি। কারণ আসলে কি জানেন, আমরা অনেক আগে আলোচনা করেছিলাম মা হবার কোনো শিক্ষা বা কোনো কোর্স আমাদের নেই, কিন্তু আমাদের একটা কোর্স রেডি করে দিয়ে গেছেন ঠাকুর আর মা, যেটা মহুয়ার ভাষায় লাইফস্টাইল গাইডলাইন, আমি আজকে বললাম কোর্স, সিলেবাস। চলুন আমরা সেই সিলেবাসে না হয় পাশ করলাম কি করলাম না তো পরের কথা, আমরা সেই সিলেবাসটা তো নেড়ে ছেড়ে দেখি কি বলে, সেইটুকু তো আমরা করতেই পারি। অ্যাকচুয়ালি মানে এখানে হয়তো আমাদের এই রকম পরিস্থিতিতে এই রকম সময়ে বারবার এই সময়টার কথা উঠে আসছে, এত এতটাই একটা অস্বস্তিকর সময়, কালো সময়। তো দেখো মানে আমার খুব মনে হচ্ছিল এই কদিন আগে একটা কথা খুব মনে হচ্ছিল, ঠাকুর কবে বলে গেছেন কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো সারদামাকে, এই ব্যাপারটা অনেক কি বিরাট দায়িত্ব হয়। অনেকে বলে কলকাতা কেন, আসলে সেই সময় ঠাকুর যে সময় বলেছিলেন সেই সময় কলকাতা ছিল রাজধানী, সারা ভারতের রাজধানী, তো ন্যাচারালি কলকাতার হৃদয় মানে গোটা দেশের হৃদয়, তাই সেইটাকেই মায়ের হাতে তুলে দিয়ে যাচ্ছেন, তার মানে প্রকারান্তরে গোটা দেশটাকে তুলে দিয়ে যাচ্ছেন, আমাদের ভাষায় বলা যেতে পারে মেট্রোপলিটন সিটিজগুলোকে তুলে দিয়ে যাচ্ছেন, এখন তো গ্রাম সিটির আর কোনো তফাত নেই। এবং সেই কলকাতার মধ্যে প্রথম ইন্টারন্যাশনাল সন্ন্যাসী বিবেকানন্দ, একদম, তো তিনিও এসে আগে মায়ের পায়ে পড়ছেন এবং এসে কি বলছেন, মা সাহেবের ছেলেগুলোকে ঘোড়া করেছি তোমার কৃপায়, একদম, এবং এটা বলেও ক্ষান্ত হচ্ছেন না, এরপরে বলছেন জ্যান্ত দুর্গা, মাকে কিন্তু অন্য কোনো নামে ডাকছেন না, লক্ষ্মী সরস্বতী ওই কিচ্ছু ডাকছেন না, বলছেন জ্যান্ত দুর্গা, একদম। আমরা আমরা না মানে এই স্বামীজির দেখানো ঠাকুরের বলা এই জায়গাগুলো বাদ দিয়ে আমরা মা করুণাময়ী, মা করুণাময়ী, মা অবশ্যই করুণাময়ী, কিন্তু সেটা তো একমাত্র জায়গা নয়, আগে তো মা তো দুর্গা, স্বামীজি বলে গেছেন জ্যান্ত দুর্গা, ওই যে দশাত এবং ওই ত্রিশূল, ওই যে অসুর নিধন, দুর্গা মানে তো অসুর নিধন, এবং তার দশাতে দশটা অস্ত্র, কিন্তু দশাতে কোথাও মানে সেই করুণা কাপড় চোপড় খাদ্য এসব নেই, না না না, দশটা অস্ত্র, আমরা সেটা ভুলে গেছি, মানে আমরা ভুলে যাই কৃষ্ণ মানি, আমরা ওই বাঁশি বাজানো, আমরা ভুলে যাই যে যুধিষ্ঠিরের সেই যজ্ঞে কৃষ্ণ কিন্তু শিশুপাল বধ করলেন, ভরা সভায় একশোটা পর্যন্ত অপরাধ ক্ষমা। আসলে কি জানো তো, সব কিছুই তো আমরা আমাদের মতো করে ছাঁচে বদলে নিই, আমাদের দুর্গাকে উমা করে দেখতে গেলে আমাদের খুব সুবিধে হয়, কারণ তার কোনো দায় থাকে না, সে শুধু মেয়ে হয়ে এদিক ওদিক ছুটে ছুটে বেড়ায় আর বাবার কাছে আবদার করতে পারে, মানে সংসার পুটলি, মানে মেয়ে মানে সংসার পুটলি সব বহন করে নিয়ে মায়ের কাছে আবদার, বাবার কাছে আবদার, এইটুকু করে যাবে, খুব শান্তশিষ্ট। আমরা বলি মাতৃতান্ত্রিক আমাদের দেশ, আমরা নাম দিই ভারত মাতা, যে দেশে যে জায়গায় মাতা লাঞ্ছিত হয়, ধর্ষিত হয় দিনের পর দিন, সেটা ভারত মাতা হতে পারে না। আমার তো মনে হয় ভারত মাতা কনসেপ্টটাকে এবার চেঞ্জ করা দরকার, এবং পুরুষতান্ত্রিক একটা দেশে মায়েদের এইভাবেই কোণঠাসা করা হয়, এবং মায়েরাও তো মায়েদের কোণঠাসা করেই রাখে, একটু মানিয়ে নে না, একটু মুখ বুঝে সহ্য করে নে না, মানাতে মানাতে আজকে মেনে নেওয়া ছাড়া হাতে আর কিছু, মানে জন্ম থেকেই এই শিক্ষাটা। তুমি দেখো মা কিন্তু এসেছিলেন গ্রামে, একদম সেই গ্রাম্য মেয়ে, তখনকার সময় গ্রাম্য মেয়ে সামনে, এখনকার সঙ্গে তার কোনো তুলনাই হয় না, তো সেই সময় তার যার সঙ্গে বিয়ে হলো, মানে সেটা তার দৈব, তো তার যার সঙ্গে বিয়ে হলো তিনি শুনলেন যে গ্রামের মধ্যে যে সে পাগল, তার স্বামী পাগল, তিনি তারপরে তার এই যে সংগ্রামটা, পাগলের সঙ্গে বিয়ে হয়েছে চতুর্দিকে গিয়ে শুনতে হবে বলে তিনি ঘরে চলে গেলেন, তারপরে তিনি চোখে দেখতে আসেন সত্যি সে পাগল কিনা, আসার সময় যে কি পরিমাণ কষ্ট তুমি জানো,
এসে দেখলেন যে না, লোকের কাছে যা শুনেছিলেন সেটা ভুল, তার স্বামী তারই আছেন, তাকেই ভালোবাসেন এবং তার আদর যত্নতে কোনো কমতি করলেন না। কিন্তু তারপরও শাওলি তার ব্যক্তিত্বটা কোথায়, ওই সময়ে দাঁড়িয়ে থাকা একজন গ্রাম্য কিশোরীর নারীত্বটা কোথায়, তার দক্ষিণেশ্বরে এসে যেবার তিনি ফিল করলেন যে তিনি অপমানিত হয়েছেন বা তার ঠিকমতো আদর হয়নি রামকৃষ্ণদেবের কাছে, মানে রামকৃষ্ণদেব চুপ ছিলেন হৃদয়ের, তাকে যখন অপমান করলেন রামকৃষ্ণদেব কোনো কথা বলেননি, সেইখানে তার যে অভিমান বলো যেটা তার নারীত্বকে ঘা দিল, সেই নারীত্বের বসে তিনি সেই যে গিয়ে জয়রাম বাটিতে বসলেন, রামকৃষ্ণদেব যখন বারবার লিখছেন তুমি এসো তুমি এসো, আসেননি কিন্তু মা। অনেকগুলো চিঠির পরে যখন রামকৃষ্ণদেব লিখছেন যে তুমি ডুলি করে হোক পালকি করে হোক 10 টাকা লাগুক 20 টাকা লাগুক, সেই সময় শাওলি যা লাগ আমি দেব তুমি এসো, তার স্বামীর এতগুলো চিঠির পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে না এবার আমি যাব, কারণ আমার অভাবটা আমার স্থানটা কোথায় সেটা আমার স্বামী বুঝতে পেরেছেন এতদিনে, তাই ওইভাবে ডাকছে। এটা নারীত্ব বলো মনুষ্যত্ব বলো, একটা পুরুষ নারী তো পরে, আগে তো মনুষ্যত্ব, আমরা নিজেকে নিজে সম্মান দেব না। আজকে আমরা শেষ করব বন্ধু, আর কথা বাড়াবো না, কথা বাড়ালে হয়তো আজ শুধু জ্বালাই বেরোবে, আজ শুধু দহনই বেরোবে, শান্তির কথা হয়তো বলতে পারবো না, কারণ আমাদের কোথাও একটা ভীষণ লজ্জা লাগে নিজেদের নিয়ে, যে শহরে যে মাটিতে রামকৃষ্ণদেব সারদা মা বিবেকানন্দ এরা এসেছেন, যেখানে বিদ্যাসাগর হেঁটে বেরিয়েছেন, আমরা জানি না, আমরা তো তার কোনোভাবে যোগ্য উত্তরসূরী হয়ে উঠতে পারলাম না, এটা আমরা কোনোভাবেই বলতে পারি না যে না 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 আমরা তো চেষ্টা করেছিলাম অন্য লোক এসে আমাদের করতে দিল না, না আমরাও দুর্বল হয়ে পড়েছি। সেই দুর্বলতাটাকে কাটানোর জন্য না জেহাদটা ভেতরে রাখুন, যুদ্ধটা লড়াইটা আত্ম উপলব্ধি আত্মসম্মান এগুলো সব ভেতরে রাখুন, সেই দিয়ে আলো জ্বালান, এত আলো জ্বলুক আমাদের প্রত্যেকের মুখে কথায় উপস্থিতিতে, অন্ধকারের জীবদের চোখ ধাঁধিয়ে যাক আমাদের আলোয়, আসুন আমাদের ঘরে ঘরে না আমাদের মনে আমাদের উপস্থিতিতে সেই আলো জ্বালিয়ে তুলি। আর আমরা কিন্তু অপেক্ষায় থাকবো এবার কমেন্টে, আমরা শুধুমাত্র মায়ের প্রণাম জয় মা এইগুলো ছাড়াও আমরা কিন্তু অপেক্ষা করে আপনাদের দিকে তাকিয়ে আছি, মায়ের প্রত্যেক মেয়েদের দিকে তাকিয়ে থাকবো আমরা, আপনারা কীভাবে মায়ের এই বার্তা নিয়ে সামনের দিনে একসাথে চলার সিদ্ধান্ত নিচ্ছেন, কিছু চিন্তাভাবনা করছেন, প্লিজ আমাদের জানান, আমি আর মহুয়া কিন্তু আপনাদের সঙ্গে ছাড়া এক পাও চলবো না। ভালো থাকুন, আজকে আর কথা নয় মনোভারাক্রান্ত, ভালো লাগছে ওনা কথা বলতে, ভালো থাকুন, আলো জ্বালান, আলোয় চলুন, চোখটা অন্তত ধাঁধিয়ে দেওয়ার চেষ্টা করি উল্টো দিকের মানুষগুলোর, ভালো থাকুন, আবারও কথা হবে দেখা হবে, আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার ভালো থাকার পাসওয়ার্ড।